হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমরা সমতলে বস্তু কণার গতি অধ্যায় 9.4 এর ট্যাক 1 এর 6 নম্বর ম্যাথটা আমরা সলভ করব। এখানে দেখি আমাদেরকে প্রশ্নে কি বলা আছে। আমাদের প্রশ্ন বলছে যে একজন সাঁতারু সোজাসুজিভাবে T1 সময় একটি নদী পারাপার হয়। সোজাসুজিভাবে পার হলে কি হয় সেটা আমরা একটা বেসিক লেকচারে পড়ে আসছিলাম। তীরের সমান্তরালে নদীর প্রস্থের সমান দূরত্ব গিয়ে ফিরে আসতে মোট T2 সময় লাগে। সাঁতারুর বেগ ইউ এবং স্রোতের বেগ ভি হলে প্রমাণ করো যে T1:T2 √ US² - V² = U। তো এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা এখানে প্রমাণ করার জন্য আমরা একটু বেসিক ক্লাসগুলোর হেল্প নেই। বেসিক লেকচারে আমাদের এমন টাইপের ছিল, সোজাসুজি বা ন্যূনতম দূরত্ব যদি পার হয় তখন সেই ক্ষেত্রে চিত্রটা কেমন হবে, সেই ক্ষেত্রের কোণ, তারপরে হচ্ছে লব্ধির মান, তারপর সময়টা, এই জিনিসটা আমাদের প্রয়োজন ছিল। তো আমরা এই চিত্রটা জাস্ট একটু ড্র করি। তো আমরা যদি এই চিত্রটা ড্র করতে চাই, ধরো এখান থেকে হচ্ছে আমাদের একটা নদী আমরা ড্র করলাম, এটা হচ্ছে আমাদের সেই নদীটা। দেন এখানের মধ্যে আমাদের কী করতে হবে, প্রথমে এখানে বলে দিছে যেহেতু এখানে স্রোত ছিল, সো এখানে যেহেতু স্রোতের ইফেক্টটা ছিল তাহলে এটা হচ্ছে একটা স্রোত যুক্ত নদী। তার মানে এখানে স্রোতের বেগটাকে কী বলে দিছে, স্রোতের বেগটাকে বলে দিছে ভি। আমরা ধরে নিচ্ছি স্রোত এদিক থেকে এদিকে ফ্লো হচ্ছে, আর এই যে নদীটা তার প্রস্থ হচ্ছে ধরো এখান থেকে ডি, এটা দ্বারা আমরা ডিনোট করলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে এখান থেকে দেখো সোজাসুজিভাবে, সোজাসুজিভাবে মানে হচ্ছে এই পয়েন্ট থেকে রওনা করতেছে একদম ঠিক অপর পারে, এই একজাক্ট যাত্রাবিন্দুর বিপরীত বিন্দুতে গিয়ে পৌঁছাবে। দ্যাট মিনস সে পৌঁছাইলো ধরো এইভাবে, ঠিক আছে। তাহলে তাকে রওনা দিতে হবে কোথায়, এটাও আমরা বেসিক লেকচারে পড়ে আসছি। তাকে রওনা দিতে হবে এইভাবে কোন করে, এভাবে ধরলাম হচ্ছে সে ইউ বেগ নিয়ে যাচ্ছে, যেহেতু বলে দিছে সাঁতারুর বেগ ইউ। আর তাইলে আমরা পড়ে আসছি যে এই ইউ আর ভি এর মধ্যবর্তী যে কোনটা সেটা হচ্ছে আলফা। আর তাইলে এই ডাব্লিউটা কি, ডাব্লিউটা হচ্ছে লব্ধি। লব্ধিকে আমরা কী দিয়ে প্রকাশ করি, ডাব্লিউ দিয়ে প্রকাশ করি। তো এখন একটা ব্যাপার দেখো, এখানে আমাদেরকে যে জিনিসটা বলতেছে, এই জিনিসটা আমরা যখন থিওরিতে পড়ে আসছিলাম এটা ইউ পড়ছিলাম, এটা ভি পড়ছিলাম, বাট আমাদেরকে প্রশ্নে যেহেতু এটা বলে দিছে সো আমরা এইটা এখানে রেখে কাজ করব। তো এখন আমাদের কাজ হচ্ছে কি, একজন সাঁতারু সোজাসুজিভাবে T1 সময় একটি নদী পারাপার হয়। এই যে পারাপার একটা শব্দ, এই পারাপার বলতে কী বোঝায়, পারাপার বলতে বোঝায় যে এই যে একবার গিয়ে আবার ব্যাক করে আসা, দ্যাট মিন্স উভয় তীরে বোঝায়, ঠিক আছে। তাহলে দেখো আমরা এই জিনিসটা বুঝতে পারতেছি যে সোজাসুজিভাবে কী হচ্ছে, নদী পারাপার হচ্ছে। তো এখন যে কাজটা হচ্ছে, দ্যাট মিন্স এটাতে কত সময় লাগছে, T1 সময় প্রয়োজন হয়েছে। তো আমরা এটা এখানে মেনশান করে দিতে পারি যে এই পথটা ক্রস করতে মানে গিয়ে আবার আসতে টোটাল T1 সময় লাগছে। তো এখানে সময়ের কেসটা যেহেতু চলে আসছে, আমরা একটু যদি খেয়াল করি এখান থেকে আমাদের এখানে সময়টা কী ছিল, এই সোজাসুজি পথের ক্যালকুলেশনের জন্য, সোজাসুজি পথের ক্যালকুলেশনের জন্য ছিল লব্ধি ছিল কত, √ V² - U² বাট এটা ভি স্কোয়ার কেন ছিল, এটা ভি স্কোয়ার ছিল আমরা এই সাঁতারুর বেগটাকে ভি ধরছিলাম আর স্রোতের বেগটা কিউ। এখন খেয়াল করো জাস্ট আমরা নোটেশনটা পাল্টাইছি, এটাকে ইউ এর জায়গায় ভি ধরছি আর এটাকে ভি এর জায়গায় ইউ ধরছি। সো এই কারণে আমাদের কী হবে, সূত্রটাও চেঞ্জ হয়ে যাবে। তো সূত্রটা চেঞ্জ হয়ে কী হবে, সূত্রটা চেঞ্জ হয়ে যাবে W-এর সূত্রটা √ U² - V² হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে কেন বলতেছি, কারণ আমরা জাস্ট এখানে এই প্রথম লাইনটার জন্যই ক্যালকুলেশন করতেছি, পরে আরেকটা ঘটনা আছে। তো প্রথম ক্ষেত্রে আমাদের কাজটা হচ্ছে কি, প্রথম ক্ষেত্রে আমাদের লব্ধির ব্যাপারটা আমাদেরকে দেখাইতে হবে। সো প্রথম ক্ষেত্রে আমরা যদি দেখাই আমাদের এখানে লব্ধিটা আসলে কত হবে, সো লব্ধির সমান আমরা বলতে পারতেছি W = √ U² - V² দ্যাট মিন্স এই লব্ধি বেগে হচ্ছে কি, সে এদিকে যাচ্ছে। তো এখন একটা ব্যাপার খেয়াল করো, এই যে লব্ধির যে ক্যালকুলেশনটা সেটা আমরা করে ফেললাম, বাট আরেকটা ব্যাপার আছে আমাদের এখান থেকে যে সময়টা আসলে কত লাগছে। তো সময়টা আমরা যদি খেয়াল করি, T = D/√ এই যে এখানে জাস্ট আমরা লব্ধির ভ্যালুটা বসেছিলাম, এটা U² - V² হয়ে যাবে। বাট এখানে কী বসবে আমাদের অ্যাকচুয়ালি, এই চিত্র অনুযায়ী, এই চিত্র অনুযায়ী টি কিন্তু আমাদের টি না, এই চিত্র অনুযায়ী আমাদের বসবে কি, T1 বসবে। আর ডিটা কী বসবে, ডি আমাদের বসবে আসলে 2D, কেন, কারণ এই বরাবর একবার গেছে ডি আবার আসছে, দ্যাট মিন্স হচ্ছে ডি, দ্যাট মিন্স ডি আর ডি যোগ করলে হয়ে যায় 2D। তাহলে আমরা এখান থেকে যে প্রয়োজনীয় সময়টা পাচ্ছি, সময়টা আসলে কত পাচ্ছিলাম দেখো, তো এটাকে আমরা T1 দিয়ে ডিফাইন করতেছি, T1 = 2D/√ U² - V² এই জিনিসটা আমরা পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে আমাদের যে প্রয়োজনীয় সময়টা সেটা আমরা পেয়ে গেলাম। এখন দেখো তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে যে একজন সাঁতারু সোজাসুজিভাবে T1 সময় একটি নদী পারাপার হচ্ছে, এইটার জন্য আমাদের যে লব্ধি বেগটা আর এখান থেকে যে T1-এর যে সময়টা মানে একবার গিয়ে আবার আসতে যে সময়টা লাগছে সেটাও কিন্তু আমরা এখান থেকে বের করে ফেললাম। এরপরের লাইনে দেখো তীরের সমান্তরালে নদীর প্রস্থের সমান দূরত্বে গিয়ে ফিরে আসতে মোট T2 সময় লাগে। এটা কিন্তু আরেকটা ঘটনা বলছে, সো এটার জন্য আমরা আরেকটা চিত্র কনসিডার করব। এই চিত্রটা কেমন টাইপের হবে দেখো, এই চিত্রটা আমাদের এখান থেকে যে যেমন ছিল এটার মতোই হবে, জাস্ট এখানে কিছু জিনিস ডিফারেন্ট আসবে যেহেতু এটা তীরের সমান্তরালে বলে দিছে। তার মানে এটা ধরো সেই নদীটা আমরা এখান থেকে ড্র করলাম, এখানে হচ্ছে স্রোতের বেগটা থাকবে অ্যাজ ইউজুয়াল, স্রোতের বেগটাকে আমরা এখানে ভি দিয়ে ডিফাইন করছিলাম, সো এখানে ভি দিয়ে আমরা ডিফাইন করব। এরপরে যে কাজটা হবে দেখো, এটা নদীর যে প্রস্থটা সেটাকেও আমরা ডিফাইন করে দিলাম, নদীর প্রস্থটা হচ্ছে ডি।
তারপরে দেখো এখন আমাদেরকে বলতেছে কি জিনিসটা তো এখানে আমাদেরকে বলতেছে যে নদীর প্রস্থটা যতটুকু তীরের সমান্তরালে নদীর প্রস্থের সমান দূরত্ব গিয়ে ফিরে আসতে টিটু সময় লাগে তার মানে সে দেখো এই দিক থেকে ধরো এই পয়েন্ট থেকে সে যাত্রা করছিল তো আগের চিত্রটা এমন টাইপের ছিল এই পয়েন্ট থেকে ওইদিকে পৌঁছেছে তীরের সমান্তরালে ধরলাম সে এই দিক থেকে হচ্ছে গিয়ে আবার এদিকে আবার ব্যাক করছে সো এদিকে গিয়ে আবার যে ব্যাক করছে এখানে তার প্রয়োজনীয় যে দূরত্বটা দূরত্বটা কত হবে দূরত্বটা এই ডি এর সমানই হবে অ্যাকচুয়ালি তাহলে এটা হচ্ছে ডি এর সমানই এটা একটু ছোট হয়ে গেছে বাট এটা আমরা বুঝাচ্ছি যে থিওরিটিক্যালি এটা হচ্ছে যতটুকু এটা ততটুকু কারণ আমাদেরকে বলে দিছে যে নদীর প্রস্থের সমান দূরত্বে গিয়ে আবার ফিরে আসছে তার মানে এখানেও কি কি করতেছে এখান থেকে দেখো তো একটা ব্যাপার সে ক্রস করতেছে ডি ডিস্টেন্স আবার এখান থেকে সে ডি ডিস্টেন্স ব্যাক আসতেছে তো এখন এখানে সময় লাগছে আসলে কত এখানে সময় টি ওয়ান লাগছিল এটা আমাদেরকে ক্লিয়ারলি বলে দিছে আর এখানে টি টু সময় প্রয়োজনীয় ছিল তাহলে এখানে টি টু সময় তার লাগলো তো এখানে একটা কনসেপ্ট একটু ভালোমতো খেয়াল করবা এখানে কিন্তু আমাদের আরেকটা বেসিক টপিক প্রয়োজন হচ্ছে সে বেসিক টপিকটা হচ্ছে স্রোতের অনুকূল এবং স্রোতের প্রতিকূল নিয়ে কেন এখানে এই ব্যাপারটা এমন হচ্ছে আমরা একটু স্রোতের অনুকূল প্রতিকূলটা কী পড়ে আসছি এটা একটু দেখার চেষ্টা করি ঠিক আছে সো স্রোতের অনুকূল আর প্রতিকূলের মধ্যে কী ছিল দেখো স্রোতের অনুকূল ছিল যখন এই যে আমাদের এখান থেকে স্রোতের বেগ এবং নৌকার বেগ দুইটা একই দিকে হবে তখন স্রোতের অনুকূল ছিল সেই ক্ষেত্রে আমরা লব্ধির সর্বোচ্চ মান পাইতাম সেটা ছিল ইউ প্লাস ভি এবং স্রোতের প্রতিকূল বলতে আসলে এখানে কী হচ্ছে স্রোতের প্রতিকূল বলতে এখান থেকে দুইটা ডিফারেন্ট সাইডে ঠিক আছে নৌকার বেগ যাচ্ছে এইদিকে আর স্রোতের বেগ যাচ্ছে ওইদিকে তাহলে আমরা এখান থেকে কি করলাম ডাব্লিউ মিনিমাম দ্যাট মিনস লব্ধির সর্বনিম্ন মানটা পাবো তাহলে এটা হচ্ছে ভি মাইনাস ইউ দ্বারা আমরা ডিফাইন করলাম এগুলো থিওরি লেকচার আমরা আরো ডিটেলসে দেখে আসছি এখন এই জিনিসটা কেন এখানে রিলেটেড দেখো যখন এই দিকে যাচ্ছিল তখন স্রোত কিন্তু এইদিকে যাচ্ছিল তাহলে সে একবার গেছে কোথায় একবার গেছে স্রোতের অনুকূলে আবার দেখো সে যখন ব্যাক করতেছে স্রোত কিন্তু এদিকেই ফ্লো হচ্ছে তো সে যখন ব্যাক করতেছে সে যাচ্ছে এদিকে আর নৌকা যাচ্ছে এদিকে তার মানে আমাদের কি এই কেসটাই হচ্ছে সেখানে অ্যাপ্লাই হচ্ছে তাহলে দেখো একবার স্রোতের অনুকূল একবার স্রোতের প্রতিকূল এই জিনিসটা আমাদেরকে একটু ক্লিয়ারলি বুঝতে হবে সো এটা আশা করি তোমাদের প্রবলেম হওয়ার কথা না আমরা এখান থেকে এই লব্ধির যে দুইটা ফর্মুলা ছিল এই দুইটাকে আমরা এখান থেকে কাজে লাগাবো দেন আমরা বলতে পারি যে স্রোতের অনুকূলে যে লব্ধি বেগটা সেটা আসলে কত হবে এবং স্রোতের প্রতিকূলে যে লব্ধি বেগটা সেটা আসলে কত হবে তো এখন দেখো আমরা যে কাজটা করতে পারি প্রথমে আমরা লিখতে পারি যে স্রোতের অনুকূলে লব্ধি বেগ স্রোতের অনুকূলে বলতে এটা জানো কি হওয়া উচিত আমাদের স্রোতের অনুকূলে লব্ধি বেগ স্রোতের অনুকূলে লব্ধি বেগ আমাদের কত হবে স্রোতের অনুকূলে লব্ধি বেগ হবে আমাদের এই যে আমরা দেখে আসি স্রোতের অনুকূলে হবে ইউ প্লাস ভি তাহলে আমরা স্রোতের অনুকূলে ইউ প্লাস ভি বসাবো ডেফিনেটলি সো স্রোতের অনুকূলে আমরা বসালাম ইউ প্লাস ভি এবং সেমভাবে আমরা যদি স্রোতের প্রতিকূলের জন্য বের করতে চাই তাহলে দেখো তো কী হবে এটা স্রোতের প্রতিকূলে লব্ধি বেগ সো স্রোতের প্রতিকূলে লব্ধি বেগটা দেখো কী হবে স্রোতের প্রতিকূলে বলতে কোন জায়গাটা এই যে এই জায়গাটা সো স্রোতের প্রতিকূলে লব্ধি বেগটা আমাদের হচ্ছে দেখো সেটা হবে আমাদের ইউ মাইনাস ভি হবে ইউ মাইনাস ভি হবে আরেকটা কন্ডিশন আমি এখানে একটু মেনশন করে দেই সেটা হচ্ছে আমাদের এখান থেকে ইউ এর মানটা ডেফিনেটলি বড় হবে তো ইউ এর মানটা কোনটা ইউ এর মানটা হচ্ছে যে লোকটা যে বেগ নিয়ে যাচ্ছে এখন একটা ব্যাপার দেখো একটা লোকের যে বেগটা ঠিক আছে একটা লোকের বেগ আমরা যদি চিন্তা করি তো এখানে ধরো একটা নদীতে স্রোত আছে তো সে যদি অপর পারে যাইতে চায় তাহলে ডেফিনেটলি স্রোতের বেগের চেয়ে তার বেগটা বেশি হতে হবে না হয় কিন্তু সে অপর পারে পৌঁছাতে পারতেছে না তো আমরা এখান থেকে ধরে নিচ্ছি যে এখান থেকে ডেফিনেটলি ওই লোকটার যে বেগটা বা ওই যে সাঁতারু যে বেগটা সেটা কিন্তু আমাদের বড় হতে হবে এরপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা বলতে পারি যে নদীর তীর বরাবর এই যে একই দূরত্ব যে ডিটা ছিল এই ডি দূরত্ব যাওয়া আসা করতে তার কত সময় লাগছে টি টু সময় লাগছে এই জিনিসটা আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি তাহলে দেখো তাহলে আমাদের ফাইনালি যে টি টুটা হচ্ছে সেই টি টুটা কত আমরা জানি যে সময় সমান দূরত্ব ডিভাইডেড বাই বেগ তাহলে যখন স্রোতের অনুকূলে যাচ্ছিল তখন সেই ক্ষেত্রে কী ছিল তখন সেই ক্ষেত্রের জন্য হবে ডি ডিভাইডেড বাই ইউ প্লাস ভি এবং পরবর্তীতে সে যখন প্রতিকূল আসতেছিল সেইটার জন্য কী হবে সেইটার জন্য হবে প্লাস ডি ডিভাইডেড বাই ইউ মাইনাস ভি এই ব্যাপারটা আশা করি তোমাদের প্রবলেম হওয়ার কথা না দেন এখান থেকে এই জিনিসটাকে আমরা যে সিম্পলি সামনের দিকে ক্যালকুলেশনটা অ্যাপ্রোচ করবো তো এটাকে যদি আমরা সামনের দিকে ক্যালকুলেশনটা অ্যাপ্রোচ করে দেখো এখান থেকে কিন্তু ডিটাকে কমন নেওয়া যায় সো এটাকে এখান থেকে যদি আমরা ডিটা কমন নিই তাহলে এখান থেকে কী থাকবে এখান থেকে থাকবে ওয়ান ডিভাইডেড বাই ইউ প্লাস ভি প্লাস এখানে থাকবে কে ওয়ান ডিভাইডেড বাই ইউ মাইনাস ভি এটা থাকলো এখন এটাকে তুমি চাইলে হচ্ছে লসাগু করে দিতে পারো সো এটাকে লসাগু করলে কী আসে দেখো এখানে ডি থেকে যাবে আর এই অংশটা ছিল কি ইউ প্লাস ভি ইন্টু ইউ মাইনাস ভি তাহলে এটাকে আমরা জাস্ট গুণ করে দিতে পারি ইউ প্লাস ভি ইন্টু ইউ মাইনাস ভি তাহলে এখানে কে থাকবে দেখো ইউ প্লাস ভি লিখে ফেলছে আর ওয়ান দিয়ে এটা জাস্ট বসে যাবে আমাদের ওয়ান ইন্টু ইউ মাইনাস ভি বসে গেল দেন প্লাস আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি দেখো ইউ মাইনাস ভি হয়ে গেছে দেন এখান থেকে ওয়ান ইন্টু ইউ প্লাস ভি তাহলে এটা আমাদের এখান থেকে সিম্পলি ইউ প্লাস ভি বসে যাবে
তো এখান থেকে আমরা u প্লাস v বসাই ফেলতেছি এখন দেখো এখান থেকে আমাদের প্লাস v আর মাইনাস v এই দুইটা কিন্তু ক্যান্সেল হয়ে যায় প্লাস v আর মাইনাস v যদি ক্যান্সেল হয়ে যায় দেন এখান থেকে u আর এখান থেকে u দ্যাট মিন্স আমাদের এখানে কি থাকবে এখানে থাকবে আমাদের জাস্ট দুইটা u তার একটা পেজ নিয়ে নি এখানে হচ্ছে আমি এই জিনিসটাকে নোট ডাউন করি এখান থেকে কি থাকতেছে আমাদের ক্যালকুলেশনটাতে আমাদের ক্যালকুলেশন এখানে থাকতেছে এখানে একটা d থাকবে দেখো এখানে d থাকবে আর এখান থেকে vv তো ক্যান্সেল অলরেডি তাহলে এখানে একটা u দ্যাট মিন্স এখানে থাকলো আমাদের d আর এখানে থাকবে কত 2u ঠিক আছে 2u আর নিচে আমাদের কি থাকবে এখানে আমাদের হরে থাকতেছে u + v u - v তাহলে আমরা এখান থেকে রেখে দিয়েছি যে u + v u - v এই জিনিসটাকে আমরা লিখে ফেললাম তাহলে এটাকে আমরা 2u d এভাবে আমরা লিখতে পারি তাহলে এটাকে আমরা লিখে ফেলতেছি লবে 2u d আর নিচে দেখো a + v a - v এটা আসলে কিসের ফর্মুলা এটা হচ্ছে a² - b² এর ফর্মুলা তাহলে u² - v² এটার হচ্ছে আমরা ফর্মুলাটা এখান থেকে বসে ফেললাম তাহলে আমরা এখান থেকে কিন্তু t2 এর ভ্যালু পেয়ে গেলাম এখন তুমি যদি আমাদের প্রথম দিকটার সাথে একটু রিলেট করো আমরা কিন্তু প্রথম ক্ষেত্রে t1 এর মানটা বাই ডিফল্ট সূত্রের সাহায্যে পেয়ে গেছিলাম এটা লিখতে পারো যে যখন সোজাসুজি পার হইছে তখন এর ক্ষেত্রে এটা তো এটা আমরা t1 এর ভ্যালু পেয়ে গেছি আর আমরা এখান থেকে ক্যালকুলেশন করে কিন্তু t2 এর ভ্যালু পেয়ে গেছি আমাদের কিন্তু এই দুইটা জিনিস খুব দরকার ছিল কারণ আমরা বেসিক্যালি এই দুইটারই রেশিওটা নিব ঠিক আছে তো এখন আমাদের কাজ হচ্ছে কি জাস্ট t1 আর t2 এর রেশিওটা নেওয়া তো তুমি একটা কাজ করতে পারো এটাকে হচ্ছে এক নাম্বার ইকুয়েশন দিতে পারো আর এখান থেকে আমরা এই t2 এর ভ্যালু যেটা বের করলাম এটাকে হচ্ছে দুই নাম্বার ইকুয়েশন দিতে পারো তো তুমি বলতে পারো যে 1 ডিভাইডেড বাই 2 করে দেন আমরা এই জিনিসটা ক্যালকুলেট করব তো এটা যদি আমরা ক্যালকুলেট করে দেখো কি আসে তো এখান থেকে আমরা বলতে পারি যে এক নাম্বার ইকুয়েশনকে দুই নাম্বার সমীকরণ দ্বারা ভাগ করে পাই তো এটা যদি আমরা ভাগ করতাম দ্যাট মিন্স আমরা কি করতেছি টি ওয়ান ডিভাইডেড বাই টি টু করতেছি তো এটার মানে কি আসলে টি ওয়ান ডিভাইডেড বাই টি টু টি ওয়ান মানে কত টি ওয়ান মানে হচ্ছে টু ডি ডিভাইডেড বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার তাহলে এটা আমরা বসাচ্ছি টু ডি ডিভাইডেড বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বসাই দিলাম এরপর আমাদের কাজ হচ্ছে কি টি টু এর ভ্যালুটা বসানো তো টি টু এর ভ্যালুটা আমাদের কোথায় ছিল টি টু এর ভ্যালুটা ছিল t2 এর ভ্যালুটা ছিল এই যে এখান থেকে দেখো এই যে t2 এর যে ভ্যালুটা t2 এর ভ্যালুটা ছিল আমাদের এখান থেকে 2ud ডিভাইডেড বাই u স্কয়ার মাইনাস v স্কয়ার তাহলে আমরা এটা এখান থেকে বসিয়ে দিচ্ছি t2 এর ভ্যালুটা সিম্পলি 2ud ডিভাইডেড বাই u স্কয়ার মাইনাস v স্কয়ার এটা আমরা এখান থেকে বসিয়ে দিলাম তাহলে এখান থেকে আমরা এটাকে সিম্পলি একটু কাটাকাটি করব তাহলে কিন্তু আমাদের এটা চলে আসতেছে দেখো এখান থেকে এটাকে কি কিভাবে ক্যালকুলেশন করা যায় এটাকে লেখা যায় 2d ডিভাইডেড বাই রুট ওভার u স্কয়ার মাইনাস v স্কয়ার আর এখান থেকে ইনটু এটাকে জাস্ট আমরা সিম্পলি উল্টাই দিব এটা আমাদের কি বসে যাবে ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে যাবে লবে আর টু ইউডি চলে আসবে হরে তাহলে এইটা হচ্ছে আমাদের এখান থেকে ওভারঅল যে ক্যালকুলেশন তাহলে দেখো এখান থেকে টু ডি কিন্তু ক্যান্সেল হয়ে যায় তাহলে উপরে যেটা থাকবে লবে এটাকে আমরা কি করতে পারি আমরা পড়ে আসছি যে এমনভাবে আমরা পড়ে আসছি যে এ সমান এটাকে বলা যায় রুট ওভার এ ইন্টু রুট ওভার এ তাহলে সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটাকে দিয়ে ক্যালকুলেট করতে পারি এই যে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল এটাকে আমরা বলতে পারি রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার বলতে পারি ইন্টু রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন কথা হচ্ছে আমরা এই কাজটা কেন করবো আমরা এই কাজটা করবো কারণ আমাদের প্রমাণে এই টাইপের একটা টার্ম ছিল যেটা কিনা লবে ছিল তাহলে এটাকে আমরা লিখে ফেলাম আর নিচে দেখো হরে যেটা ছিল রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার আর এখানে ছিল ইনটু এখানে কত এখানে ছিল আমাদের টু ডি টু ডি ক্যান্সেল হয়ে যাবে আর এখানে থাকবে ইউ তাহলে এই দুইটা টার্ম কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে আর বাকি থাকবে কে বাকি থাকবে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই ইউ তাহলে এটা থাকতেছে টি ওয়ান ডিভাইডেড বাই টি টু সমান এত সুতরাং এত তাহলে দেখো আমাদেরকে কিন্তু এরকম টাইপেরই একটা প্রমাণ ছিল টি ওয়ান ইস টু টি টু ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইস টু ইউ তো এটাকে আমরা হচ্ছে জাস্ট এটার মতোই অনুপাত আকারে লিখে দিতে পারি তো এটাকে চলো আমরা এটা অনুপাত আকারে লিখে দিই তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা শেষ সুতরাং টি ওয়ান ইস টু টি টু ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইস টু ইউ এইটাই হচ্ছে আমাদের যে ক্যালকুলেশনটা সো আমরা এটাকে বলতে পারি যেহেতু আমাদেরকে বলছে এটা প্রমাণ করো তাহলে আমরা এটাকে লিখে দিতে পারি যে প্রুফড তো এখান থেকে দেখো আমরা কী কী ক্যালকুলেশনটা করলাম এখানে আমাদের বেসিক্যালি দুইটাই ক্যালকুলেশন করা দরকার ছিল দুইটা ক্যালকুলেশন বলতে কী কী একটা হচ্ছে যে সোজাসুজিভাবে নদী পারাপার হচ্ছে প্রথম ক্ষেত্রের যে কেসটা এরপরে আমরা এটাকে হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে দিয়ে দিতে পারি তাহলে এটা হচ্ছে আরেকটু অ্যাকুরেট হয় তো চলো এটাকে হচ্ছে আমরা দ্বিতীয় ক্ষেত্রে দিয়ে দিই একদম চিত্রসহ এটা আমাদের দ্বিতীয় ক্ষেত্রের যে ক্যালকুলেশনটা তো এই হচ্ছে আমাদের ওভারঅল যে ক্যালকুলেশনটা এইটা আশা করি বুঝতে পেরেছো আমরা এখান থেকে জাস্ট টি ওয়ান এবং টি টু এর যে ভ্যালুটা এই দুইটা বের করে নিচ্ছে কারণ আমাদের প্রমাণেই বলে দিয়েছে যে এই দুইটা রেশিওটা নেওয়ার জন্য তো এই দুইটা রেশিওটা নিব জাস্ট এখান থেকে ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের চলে আসতেছে তো আশা করি ব্যাপারটা সবাই বুঝতে পেরেছো পরবর্তী লেকচারে আমরা অধ্যায়ের আরও অনেক ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস করবো তোমাদের যদি কোনো প্রকার অধ্যায়ের কন্টেন্টের রিকমেন্ডেশন থাকে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো পরবর্তীতে আমি সেটা নিয়ে ইনশাল্লাহ ভিডিও লেকচার সিরিজ বানাবো সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম